एवरीवन वेलकम बैक टू माय चैनल कैमन आछेन सबाई आशा करछि अनेक भालो आमरा भालो आछि आपनादेर दोआय। तो देखते पाच्छेन आमि आजके मजार एकटा रेसिपी निये एसेछि। आजके कोनो ब्लग शेयर करते जाच्छि ना, आजके आमि चिंगड़ी माछेर एकटा रेसिपी आपनादेर साथे शेयर करब। आशा करछि आमार आजके रेसिपिटा आपनादेर काछे भालो लागबे। तो चलुन देखा जाक आमि आजके चिंगड़ी माछटा किभाबे रान्ना करेछि। आमि आजके गलদা चिंगड़ी कषा रान्ना करब बा चिंगड़ी দোপিয়া যাও বলতে পারেন। तो चलुन देखा जाक किभाबे रान्ना करेछि। এখানে আমি কয়েকটা গলদা চিংড়ি নিয়েছি। আমি চিংড়িগুলো এখন লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আমি হলুদ লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, ভালোভাবে এখন মাখিয়ে নিচ্ছি। সুন্দরভাবে আমি মশলাগুলো চিংড়ি মাছের সাথে আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। আর আলতো হাতে করতে হবে, চিংড়ি মাছটা একটু নরম থাকে, মাথাটা খুলে যেতে পারে। এজন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াই দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো তেল, দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছ আমি অবশ্যই পরিষ্কার করে রক ফেলে, চিংড়ি মাছের যে রক থাকে রক ফেলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো ভাববেন না যে গোটা গোটা মাছ আছে পরিষ্কার করিনি, আমি অবশ্যই সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এইভাবে গলদা চিংড়ি মাছটা আসলে রান্না করলে দেখতেও ভালো লাগে, আর যারা পছন্দ করে আমার মতো খেতে অবশ্যই তারা খেতেও পছন্দ করবেন। তো আমি মাছগুলো ভেজে নিচ্ছি, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন মাছগুলো তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি তুলে এখন ওই কড়াইয়েই আমি এই রান্নাটা সেরে নিব। দেখতে পাচ্ছেন আমি মাছগুলো তুলে নিচ্ছি। আমি ওই তেলের ভিতরেই আমি একটু জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর একটা তেজপাতা মাঝখান থেকে চিরে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এখানে একটু পেঁয়াজের পরিমাণ আমি বেশি দিয়েছি, আপনারা একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। যেহেতু এটা চিংড়ি ভুনা হবে, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে গ্রেভি হয় খুব সুন্দর, দেখতেও ভালো লাগে, খেতেও মজা লাগে। আর চিংড়ির দোপিয়া যাও এটা বলতে পারেন, কারণ পেঁয়াজটার জন্য আমি বেশি দিয়েছি। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, দিলাম একটু রসুন বাটা, দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, দিলাম মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আমি সব মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আমি মশলাগুলো কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ মশলা কষাতে হবে, না হলে পুড়ে লাগবে আর মশলাটা ভালো কষানো হবে না। আর যেহেতু এখানে পেঁয়াজ বাটাটা দেওয়া হয়েছে, এজন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে কাঁচা গন্ধ থেকে যাবে। দিয়ে দিলাম একটু লবণ, নিয়ে এখন আমি এখন ভালোভাবে এগুলো কষিয়ে নিব। আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার অনেক সুন্দর মশলাটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আবার একটু পানি অ্যাড করে দিব। এখন পানি অ্যাড করার কারণ হচ্ছে আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব, আর চিংড়ি মাছ যেটুকু কুক হতে বাকি আছে আমি এই পানি দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব, বাকিটুকু কুক হয়ে যাবে চিংড়ি মাছগুলো। তো যে আমি দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন চিংড়ি মাছগুলো আবার উল্টে দিচ্ছি। এক মিনিট যখন 2 মিনিট হয়ে গিয়েছে আমি তখন আবার উল্টে দিচ্ছি। দিয়ে এইভাবেও আমি বেশ কিছুক্ষণ চিংড়ি মাছ আর মশলাটা কষিয়ে নিলাম। এতে করে চিংড়ি মাছটা পুরো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য, ঝোল তো এটা যেহেতু ভুনা হবে, ঝোলের জন্য একটু দিয়ে দিচ্ছি পানি, এটাই শুকিয়ে আসলে আমি নামিয়ে নিব। তো অনেকটাই আমার দেখেন ঝোলটা ফুটে উঠেছে আর অনেকটাই শুকিয়ে গিয়েছে, আরও শুকালে আমি নামিয়ে নিব। তার আগে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো আর একটু ধনে পাতা কুচি আর 4-5টা কাঁচামরিচ, দিয়ে আমার পরিমাণ মতো ঝোল শুকিয়ে আসলে আমি নামিয়ে নিলাম। এখন আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার চিংড়ি দোপিয়াজা বা গলদা চিংড়ি ভুনা, যেটাই বলুন না কেন খুব সুন্দরভাবে হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে।
তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, আর ভিডিওতে একটা লাইক দিতে ভুল করবেন না। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।